Assalamualaikum, Shangotom, Minyamat Blog. Shaykhul Hadis Allama Nuruddin Ahmad Ghorpuri Shoroni. Video. Bangladesh ke teman alam yang berjuru dir. Onno tomo Shaykhul Hadis Allama Nuruddin Ahmad Ghorpuri Rahmatullah Alai. Bektito ob berjuruir dikte ke tini সর্বমহলের স্বীকৃত একজন আল্লাহ ওয়ালী ছিলেন। 1924 সালের জুলাই মাসে সিলেটের বালাগঞ্জ উপজেলার ঘোরপুরের মোল্লাপাড়া গ্রামে এক চমন্ত দিনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রদ্ধেয় প্রসিদ্ধ দিনী ব্যক্তিত্ব মাওলানা জহিরউদ্দিন রহমতুল্লাহ আলাই। অতি অল্প বয়সে তিনি তার পিতাকে হারান। ঘোরপুরি রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা অর্জন করেন তার পিতার কাছে। ইসামতি আরবিয়া মাদ্রাসা আলিয়া ও জালালপুর আলিয়া মাদ্রাসা পড়ানোর পর ঘোরপুরি রহমতুল্লাহ আলাইহি এর মা সিলেটের বিশিষ্ট ওলি মাওলানা বশিরউদ্দিন শেখকে বাগা রহমতুল্লাহ আলাইহির কাছে তাকে প্রেরণ করানো হয়। তারই তত্ত্বাবধানে তিনি বাগা মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া সম্পূর্ণ করেন। এরপর বিশ্ববিখ্যাত দিনে শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন ভর্তি হন। 1950 সালে দারুল উলুম দেওবন সর্বোচ্চ ডিগ্রি মেল ফিল হাদিস পরীক্ষা সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। এরপর এক বছর শায়খুল হাদিস মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ সহ প্রখ্যাত আলেমের দিনদের অধীনে হাদিস ফিকা শাস্ত্রে বিশেষ ডিগ্রি অর্জন করেন। 1952 সালে বরিশালের বিখ্যাত পঙ্গাশিয়া আলিয়া মাদ্রাসা শায়খুল হাদিস পদে নিয়োগ পান। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির সঙ্গে সঙ্গে শায়খুল হাদিসের পদে নিয়োগ লাভ ছিল এক বিরল ঘটনা। সেখানে 2 বছর অতিবাহিত করার পর ময়মনসিংহের ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে প্রায় 3 বছর দায়িত্ব পালন করেন। 1957 সালে নিজ গ্রামে গ্রহপুরে ঘোরপুরি হুসাইনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1957 সালে মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন তিনি। 1965 সালে সিলেটের বিশিষ্ট ওলি মাওলানা হাবিবুর রহমান রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি কাছ থেকে আধ্যাত্মিকতা খেলাফত লাভ করেন। পরবর্তী সময়ে তার আধ্যাত্মিক শিক্ষায় বহু লোক হেদায়ত আলো সন্ধান পান লাভ করে। 1968 সালে জামিয়া উলামায়ে ইসলামের পক্ষ থেকে আয়োজিত ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট অফ পাকিস্তান কনফারেন্সে প্রতিনিধিত্ব দলের অন্যতম সদস্য হিসেবে যোগদান করেন। আল্লামা ঘোরপুরি রহমতুল্লাহ আলাইহি 1996 সাল থেকে আমৃত্যু বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাক চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। 13টি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষকতা প্রায় অর্ধ শতাধিক কওমি মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন। একজন আত্মাধিক রাহবার বিদ্যস্ত আলেমে দিন হিসেবে দেশজুড়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। মাদ্রাসার নিয়মিত অধ্যাপনা সহ বিভিন্ন সভা সমিতিতে তিনি অভিভাবক ভূমিকা পালন করেন। তার বয়ান শুনতে এবং মোনাজাতের শরিক তা মাহফিল অন্তদের মানুষ ছুটে আসতেন। সারা দেশের আলেম সমাজ তাকে তাদের একজন নিঃস্বার্থ মুরব্বী মনে করতেন। আল্লামা ঘোরপুরি রহমতুল্লাহ আলাইহি 2005 সালের 26 এপ্রিল বিকাল 4:10 ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 82 বছর। কয়েক লাখ লোকের অংশগ্রহণে তার জন্য